আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষা লালো আরেকটি বিষয়ে আপনাদের সকলকে স্বাগত। কনস্টেবল নিয়োগ কোন জেলায় কতজন? 10ই সেপ্টেম্বর 2021 11:14 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন কনস্টেবল নিয়োগ প্রার্থী হয়ে থাকেন এবং কোন জেলায় কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছে করে, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন রেস হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি পুলিশ নিয়োগের সর্বশেষ আপডেট তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক কোন জেলায় কতজন নিয়োগ দেওয়া হবে। সব জেলায় শূন্য পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগে নারী ও পুরুষ মিলিয়ে 3000 সদস্য নেওয়া হবে। এর মধ্যে 2550 জন পুরুষ ও 450 জন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। আজ শুক্রবার 10ই সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের AIG রিক্রুটমেন্ট অ্যান্ড কেরিয়ার প্ল্যানিং 2 এর IG মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, ঢাকায় পুরুষ 213, নারী 38, গাজীপুর জেলায় পুরুষ 60 ও নারী কনস্টেবল 11, মানিকগঞ্জ 25 জন পুরুষ 4 জন নারী, মুন্সিগঞ্জ 25 জন পুরুষ ও 5 জন নারী, নারায়ণগঞ্জ পুরুষ 52 জন নারী 9 জন, নরসিংদীতে পুরুষ 39 জন নারী 7 জন, ফরিদপুরে পুরুষ 34 জন নারী 6 জন, গোপালগঞ্জে 21 জন পুরুষ 3 জন নারী, মাদারীপুরে 21 জন পুরুষ 3 জন নারী, রাজবাড়িতে 19 জন পুরুষ 3 জন নারী, শরীয়তপুরে 20 জন পুরুষ 4 জন নারী, কিশোরগঞ্জে 52 জন পুরুষ 9 জন নারী, টাঙ্গাইলে 64 জন পুরুষ 11 জন নারী, ময়মনসিংহে 91 জন পুরুষ 16 জন নারী, জামালপুরে 41 জন পুরুষ 7 জন নারী, নেত্রকোণায় 40 জন পুরুষ 7 জন নারী, শেরপুরে 24 জন পুরুষ 4 জন নারী, চট্টগ্রামে 135 জন পুরুষ 24 জন নারী, বান্দরবানে 7 জন পুরুষ 1 জন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া কক্সবাজারে 41 জন পুরুষ 7 জন নারী, ব্রাহ্মণবাড়িয়ায় 50 জন পুরুষ 9 জন নারী, চাঁদপুরে 43 জন পুরুষ 7 জন নারী, কুমিল্লায় 95 জন পুরুষ 17 জন নারী, খাগড়াছড়িতে 11 জন পুরুষ 2 জন নারী, ফেনীতে 25 জন পুরুষ ও 5 জন নারী, লক্ষ্মীপুরে 31 জন পুরুষ 5 জন নারী, নোয়াখালীতে 55 জন পুরুষ 10 জন নারী, রাঙামাটিতে 10 জন পুরুষ 2 জন নারী, রাজশাহীতে 46 জন পুরুষ আর 8 জন নারী, জয়পুরহাটে 16 জন পুরুষ 3 জন নারী, পাবনা জেলায় 45 জন পুরুষ 8 জন নারী, সিরাজগঞ্জ জেলায় 55 জন পুরুষ 10 জন নারী, নওগাঁয় 46 জন পুরুষ 8 জন নারী, নাটোরে 30 জন পুরুষ 5 জন নারী, চাঁপাইনবাবগঞ্জে 29 জন পুরুষ 5 জন নারী, বগুড়ায় 60 জন পুরুষ 11 জন নারী, রংপুরে 51 জন পুরুষ 9 জন নারী, দিনাজপুরে 53 জন পুরুষ 9 জন নারী, গাইবান্ধায় 42 জন পুরুষ 8 জন নারী, কুড়িগ্রামে 37 জন পুরুষ 6 জন নারী, নীলফামারীতে 32 জন পুরুষ 6 জন নারী, পঞ্চগড়ে 18 জন পুরুষ 3 জন নারী, ঠাকুরগাঁয়ে 25 জন পুরুষ 4 জন নারী, খুলনায় 41 জন পুরুষ 7 জন নারী, যশোরে 49 জন পুরুষ 9 জন নারী, ঝিনাইদহ 31 জন পুরুষ 6 জন নারী, মাগুরায় 16 জন পুরুষ 3 জন নারী, নড়াইলে 13 জন পুরুষ 2 জন নারী, বাগেরহাটে 26 জন পুরুষ 5 জন নারী, সাতক্ষীরায় 35 জন পুরুষ 6 জন নারী, চুয়াডাঙ্গায় 20 জন পুরুষ 3 জন নারী, কুষ্টিয়ায় 6 জন নারী 35 জন পুরুষ, মেহেরপুরে 2 জন নারী 11 জন পুরুষ, বরিশালে 7 জন নারী 41 জন পুরুষ, ভোলায় 6 জন নারী 31 জন পুরুষ, জালুকাঠিতে 2 জন নারী 12 জন পুরুষ, পিরিসপুরে 3 জন নারী 20 জন পুরুষ, বরগুনায় 3 জন নারী 16 জন পুরুষ, পটুয়াখালীতে 5 জন নারী 27 জন পুরুষ, সিলেটে 11 জন নারী 61 জন পুরুষ, মৌলভীবাজার 6 জন নারী 34 জন পুরুষ, সুনামগঞ্জে 8 জন নারী 43 জন পুরুষ এবং হবিগঞ্জে 7 জন নারী 37 জন পুরুষ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাতেই থাকুন শিক্ষার আলো। আল্লাহ হাফেজ।